আলাদা এত লোক আসবে সবাই যায় না, আমি আবারও আসবো, আমি একা মানুষ সাড়ে ১১০০ এখন সব জায়গা থেকে এই বিষয়টা কি কতটুকু সত্য বলে মনে হয় আপনার? আপা এখানে কোনো এজেন্ট নাই, তাহলে উনি যে কথাটা বললো এটা ভুল আসলে কি কোন কেউ এখানে ওনার প্রার্থীদের কেউ নাই? এই ভাই একটা মিনিট একটু কথাটা জাস্ট ইশাক ভাইয়ের যে যে বক্তব্য এটা কতটুকু সত্য বলে আপনার মনে হয়? আপা একটু প্লিজ আপনি দেখা প্লিজ একটু আপনি উত্তর দিলে হয় না, প্লিজ একটু থামেন না, আমি ভাইয়ের কথাটা নিচ্ছি তো। জি বলুন আসলে কি কি আমি গেছি, যাওয়ার পরে বলছে এক এক রুমে এক একজন থাকবে, তখন তো রুমে আর কোনো আপনি তাহলে আমি বাড়িতে দাঁড়া রয়েছি কলকাতা, আপনি তাহলে চলে যান। আপনি কি এজেন্ট ছিলেন এখানে? হ্যাঁ আমি এখানে। উনি আপনি নিজেও আসেন নাই? আমি নিজে আসছি, আপনাকে কার্ডটা সব কিছু দিয়ে দিয়েছি কিন্তু উনি আমাকে কমপ্লেন করতে আসেন নাই যে আমাকে বসতে দেয় কি দেয় নাই এরকম আমার কাছে কোনো। কারণ আমি বলছে ওখানে আমি যে ওখানে বসছি কাউকে বলে নেই এখানে একটু প্লিজ ওখানে বসার পরে আমাকে বলছে এখানে একজন কইরা বিএনপি একজন ইয়া পার্টি আমাদের হলো দুতলা, এখন দুতলা আর কোন রুমে আমি বারান্দা দাঁড়ায় আছি, আমাকে বলছে আপনি চলে যান। ওদেরকে আমি সহযোগিতা করছি, দেখা যায় আমি আমি আপনার পার্সোনালি আমরা সংবাদ মাধ্যম বলবো আপনাদেরকে, আমরা অনুরোধ করবো প্রত্যেকেরই সম অধিকার দিবেন, এটা নির্বাচন, এটা প্রশ্নবিদ্ধ করাটা খুবই খারাপ।